Hello friends, welcome to the new episode of my channel. Sorry, এখান থেকে বসে ভিডিও করতে হচ্ছে, but I think I am visible enough. এবং আমার সাউন্ডটাও শোনা যাচ্ছে, তাই জন্য আমি হেডফোন ইউজ করছি। তো অনেকদিন ধরে আমার পেটটার রিভিউটা করতে একটু দেরি হলো, তো এখন আমরা পেটটার ব্যাপারে কথা বলবো। রজনীকান্তের ফিল্ম অনেক অ্যাক্টাররা রয়েছে, নওয়াজুদ্দিন সিদ্দিকী, ববি সিনহা, বিজয় সেতুপতি, তৃষা কৃষ্ণন, এরকম ভালো ভালো তামিল ইন্ডাস্ট্রির কিছু অ্যাক্টাররা রয়েছে। আমি একটু বাইরে থেকে করছি, তাই জন্য একটু নয়েস আছে, ডোন্ট মাইন্ড। কার্তিক সুব্বরাজের ডিরেকশন। তো ফার্স্ট অফ অল তো বলতে চাই যে কার্তিক সুব্বরাজের ওপর আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি, কারণ কার্তিক সুব্বরাজ তার সিনেমার থেকে আমরা একটু অন্যরকমের কিছু এক্সপেক্ট করি। আপনি যদি জিগার ঠান্ডা দেখে থাকেন বা পিৎজা দেখে থাকেন, তো কার্তিক সুব্বরাজ ইজ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ডিরেক্টর, মানে অন্য অন্য সাবজেক্ট নিয়ে ডিল করে। কিন্তু এই সিনেমাটা পেটা, এটা কিন্তু মানে কার্তিক সুব্বরাজ নিজে ইন্টারভিউতে বলেছিলেন যে আমি রজনীকান্তের বিশাল বড় ফ্যান, তো সেই ফ্যান্ডমটাকে উনি এখানে পোর্ট্রে করেছেন। কারণ সিনেমাটার মধ্যে কোনো রকমের নতুনত্ব নেই, অ্যাজ পার স্টোরি, অ্যাজ পার অ্যাক্টিং, মানে এটা জাস্ট রজনীকান্তের ফ্যান্ডমটাকে সেলিব্রেট করছে, স্টারডমটাকে সেলিব্রেট করছে। মানে বোঝা যাচ্ছে যে কার্তিক সুব্বরাজ নাইনটিজে যখন ছোটো ছিল, তখন সে রজনীকান্তের বিশাল বড় ফ্যান ছিল এবং রজনীকান্তের সেই সময়কার সব সিনেমা দেখেছিল, আন্নামালাই, পাডায়াপ্পা, এইসব সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা, মানে কাইন্ড অফ সেম কাইন্ড অফ স্টোরি, একটা ফ্ল্যাশব্যাক রয়েছে এরম ধরনের। তো আর রজনীকান্তকেই পুরো স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়েছে, বেশি বেশি সিন তার উপরই ফোকাস। নওয়াজুদ্দিন সিদ্দিকী, ববি সিনহা, বিজয় সেতুপতি, এরা এত ভালো ভালো অ্যাক্টর, কিন্তু এদের স্ক্রিন স্পেস খুবই কম এবং এরা পুরো ওয়েস্টেড হয়ে গেছে। তো এদেরকে যদি আরও বেশি স্ক্রিন টাইমিং দেওয়া হতো আই থিঙ্ক বেটার। বাট আপনি যদি মানে নতুনত্ব এক্সপেক্ট করে না যান, আপনি যদি রজনী স্যারের বিশাল বড় ফ্যান হন লাইক মি, তাহলে আপনি এনজয় করতে পারবেন। মানে ফার্স্টে একটা গল্প আছে, একটা ভালো লোক, বাকি সবাই বাজে, ম্যাক্সিমাম ব্যাড গাইজ, এবং লাভ স্টোরি রয়েছে, কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে। এবং নাইনটিজের যে সিনেমাগুলো রজনীকান্তের ছিল, পাডায়াপ্পা, আন্নামালাই, এটা অনেকটা ওই ধরনের। তো বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে, দার্জিলিংয়ে হয়েছে, কিছুটা চেন্নাইতে আছে, বেশ ভালো সিনেমাটোগ্রাফি। হ্যাঁ, কার্তিক সুব্বরাজ যেটা করেছেন যে ওই সিনেমাগুলোর যে স্টাইল, মানে স্টাইলিংটা ছিল, ওগুলো নাইনটিজের যেহেতু ছিল, কিন্তু এখানে অনেকটা স্টাইলাইজড বানিয়েছে, নতুন ধরনের বানিয়েছে, মিউজিক টিউজিক ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে স্টোরি লাইন নিয়ে এবং রজনীকান্তকেই পুরো স্ক্রিন প্রেজেন্সটা দিয়েছে। তো আর কিছু বলার নেই, আপনি যদি অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম দেখেন, ইট ইজ গুড, খারাপ বলবো না। আর যদি আপনি রজনী স্যারের ফ্যান হন, তাহলে আপনার ভালো লাগবে। আপনি পুরনো রজনীকান্ত যে স্টাইল, মানে যেটা আমরা কাবালি বা কালা এইগুলোতে দেখেছি, কিন্তু এইগুলো একটু অন্য ধরনের ছিল, সেখানে এখানে পুরো রজনীকান্তকে আমরা ইয়াং লুকে এবং সেই স্টাইল, সেই অ্যাটিটিউড, সোয়াগ, ওই জিনিসগুলো দেখতে পাবো, যেটা টিপিক্যাল রজনী এবং একা একশোজনকে মারছে সেই জিনিসটা এখানে রয়েছে। তো দ্যাট ওয়াজ ইট। বাকি টেকনিক্যাল দিক দিয়ে খুবই ভালো সিনেমাটোগ্রাফি, এডিটিং, এগুলো খুবই স্টাইলাইজড, যেটা কার্তিক সুব্বরাজ নিজের টাচটা দিয়েছে, লাইটিং কিছু জায়গায় ডার্ক বানিয়েছে, কিছু জায়গায় খুব ব্রাইট করেছে, সেই জিনিসটা ভালো। বাট অ্যাজ পার নিউনেস, মানে কার্তিক সুব্বরাজের ফিল্ম থেকে একটু অন্য রকমের এক্সপেক্ট করা উচিত। এবং কার্তিক সুব্বরাজের স্যার যখন রজনীকে ফার্স্ট, রজনী স্যার প্রথমবার করছেন, তখন কি আমরা নতুন কিছু এক্সপেক্ট করবো না, যে কিছু এক্সপেরিমেন্টাল টপিক হবে, সেই জিনিসটা কিন্তু নেই, জাস্ট মেইন স্ট্রিম মশালা কমার্শিয়াল ফিল্ম।